যাও নিশা যাও পড়বো না যাও আমি আসি কোকো নিশা বপা নিশা গাদি যাও রনে এটা কোন জায়গার পার্ক অতিনি এই ফার্স্ট আজকে আমরা আসলাম পিকনিক করতে সুন্দর আসছে না একটা গাছের সাইডে এক সাইডে করে বসুন এই যে পাখিও আছে পরে পাখি পরে দেখো তারে কই হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে আমি একদমই এখন রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ আমার বাচ্চাদেরকে নিয়ে একদম রুটিন অনুযায়ী চলতে হয় যেহেতু আমরা প্রবাসে থাকি প্রবাসে কিন্তু নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় এর কারণে দেখা যায় যে সব কিছুই টাইম অনুযায়ী করতে হয় আর আমার বাচ্চাদের যখন স্কুল থাকে তখন আমাকে ওদের নিয়ম অনুযায়ী চলতে হয় ওদের খাওয়া দাওয়া তারপর ওদেরকে স্কুল থেকে আনা নেওয়া সব কিছুই আমি করি তো এর কারণে আর ভিডিও এডিট করার তেমন একটা সময় পাই না দেখা যায় যে 9টা 10টার দিকে ঘুমিয়ে যেতে হয় আবার ভোরবেলা উঠতে হয় আর এখন যেহেতু আমি চেষ্টা করি যে ঘর থেকে ওদের টিফিনটা দেওয়ার জন্য কারণ ওরা এখন নতুন স্কুলে গিয়েছে আর নতুন স্কুল থেকে আমি টিফিনটা অফ রেখেছি কারণ ওইখানের খাবারটা হালাল না এর কারণে তো যাই হোক আজকে ছিল রবিবার আমরা যেদিন বাইরে গিয়েছিলাম রবিবার দিন খুবই সুন্দর রোদ উঠেছিল তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না করে খুব সুন্দর একটা প্লেসে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আমরা একটু ব্রাসেলস থেকে দূরে চলে যাচ্ছি কারণ ব্রাসেলসের যে সাইড এলাকাগুলো এগুলো খুবই সুন্দর হয় এবং খুব ভালো লাগে তো দুপুরবেলা রান্নাবান্না করে আমি হাজব্যান্ডের সাথে চলে যাচ্ছি আসলে এরকম লং ড্রাইভে গেলে হাজব্যান্ড কিন্তু ওয়াইফদের সময় দিতে পারে কারণ দেখা যায় যে অনেক কথা বলে ভালো লাগে যে না হাজব্যান্ডের সাথে সময় দিতে পারি আর ও আমাকে একটু সময় দেয় এবং দেখা যায় যে আমার কাছেও খুব ভালো লাগে কারণ আমি বেশিরভাগ সময় একা একা থাকি তো ওর সাথে যখন বাইরে যাই তখন প্রচুর প্রচুর গল্প করি এত ভালো লাগে আমার এই লং ড্রাইভগুলো আর ও খুব এনজয় করে ইভেন কি বাচ্চারাও খুব এনজয় করে কারণ আমরা যখনই কথা বলি আমি আমার দিদার তারেক নিসা ওদের সাথে সহ ফান করেই কথা বলি তো আপনারা নিশ্চয়ই এখানে দেখেছেন ছোট্ট একটা বোর্ডে লেখা ছিল নামুর আমরা নামুরের সাইডে যাচ্ছি ওইখানে খুবই সুন্দর একটা ভার্সিটির সাথে পার্ক ছিল তো ওই পার্কে আমরা যাব আর মাশাল্লাহ দেখতেই পারছেন খুব সুন্দর রোদ উঠেছে আসলে রোদ উঠলে আমাদের এখানে এত ভালো লাগে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এখানে রোদ উঠে না কিন্তু যখন রোদ উঠে তখন আর ঘরে বসে থাকতে ইচ্ছে করে না আর পাশেই দেখছেন যে ক্ষেত এগুলো হয়তোবা ভুট্টার ক্ষেত ছিল যত সম্ভব আমার মনে হয়েছিল এত ভালো লাগছিল পরন্তু রোদে এরকম হাজব্যান্ডের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা যারা এরকম লং ড্রাইভে ঘুরতে যায় একমাত্র তারাই জানে যে এটার আনন্দটা কত দূর তো আমরা প্রায় নামুরের কাছাকাছি চলে এসেছি আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লেগেছিল আমি শুধু চিন্তা করছিলাম যে আমাদের খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে এর কারণে তারপরও ভালোই গরম ছিল আমি ভেবেছিলাম হয়তো বা ঠান্ডা হয়ে গিয়েছে পরে দেখলাম যে না গরমই আছে তো আমরা পার্কের পাশাপাশি চলে এসেছি পার্কের সাইডে এটা একটা বিশাল বড় ভার্সিটি ছিল প্লাস এখানে কিছু হোটেল ছিল যেখানে যেগুলোকে আবাসিক হোটেল বলা হয় মানে অনেকেই ঘুরতে এসে কিংবা ট্যুর করতে এসে এখানে থাকে বিশাল বড় একটা হোটেল ছিল তো এবার আমরা পার্কের সাইডে চলে যাচ্ছি আর পার্কে যাওয়ার আগে আপনারা একটু দেখে নিন আমি নিসার জন্য অনেক অনেক শপিং করে নিয়ে আসছি তো এখানে হচ্ছে টুকটাক জিনিসপত্র এনেছি বিশেষ করে নিসার জন্য নিসার যেহেতু এখন রেগুলার স্কুলে যাচ্ছে সো ওর হেয়ার ক্লিপের অনেক প্রয়োজন আর হেয়ার ক্লিপ এত হারিয়ে ফেলে মানে কি আর বলবো তো নর্মালি আমি অ্যাকশন থেকে হেয়ার ক্লিপগুলো কিনি কারণ সেগুলো খুবই ভালো আর এখানে একটা হ্যান্ড ওয়াশ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মিউজিক সিস্টেম এই যে এখান থেকে মিউজিকটা বাজতেছে খুবই সুন্দর এটা আমি অ্যাকশন থেকে এনেছি আর এখানে একটা মিউজিক সিস্টেম আছে যার কারণে এখানে হাত দিলে ক্লিক করলে মানে যখন হ্যান্ড ওয়াশ করবে তখন
এখানে মিউজিক বাজবে, খুবই সুন্দর এই সিস্টেমটা। আর এখানে দেখতে পাচ্ছেন কত রকমের রাবার ব্যান্ড, এই যে এগুলো হচ্ছে অল্প করে চুল বাঁধলে তখন প্রয়োজন হয়। আর এই যে ছোট হেয়ার ক্লিপ, সাইড ক্লিপ, তারপর হচ্ছে হেয়ার ব্যান্ড, এগুলো আবার খুব পছন্দ করে ও। এই যে এগুলো আমি নর্মালি অ্যাকশন থেকে এনেছি, আবার প্রিমার্ক থেকেও এনেছি। একটা ববি পিন, এগুলো তো লাগে। আর এখানে আর একটা কালার, আসলে অনেক সময় অনেকগুলোই কিনি আমি সব সময়, বাট নিশা হচ্ছে হারিয়ে ফেলে সব সময়, তো কিছুই করার থাকে না, আবার আনতে হয় নতুন করে। আর এগুলো কিন্তু চকলেট, এই যে এই চকলেটগুলো ওরা কিনেছে খাওয়ার জন্য। যাই হোক, এই ছিল অ্যাকশন থেকে টুকটাক জিনিসপত্র। এবার হচ্ছে আমি ওদের জন্য যে জামা কাপড়গুলো কিনেছি সেগুলো দেখাচ্ছি। প্রথমে আমি দিদারের জন্য যেগুলো কিনেছি ওইগুলো দেখাচ্ছি। আমি এখানে জাস্ট মানে কয়েকটা পাতলা টাইপের সোয়েটার কিনেছি, এগুলো যেহেতু হালকা একটু ঠান্ডা পড়েছে, সো পরলে ঠান্ডাটা কম লাগে আর কি। যে এখানে একটা, তারপর হচ্ছে এখানে আরেকটা, তারপর হচ্ছে এখানে আরও একটা, এটা হচ্ছে টুপিসহ হয়তো বা, তারপর এখানে আরেকটা। তো আপাতত আসলে এই কয়েকটাই কিনেছি, কারণ যেহেতু আমাদের মানে এখানকার শপিং মলগুলোতে দেখা যায় নতুন করে আপডেট হয় দুই তিন মাস পর পর, সো এখন আপাতত এই কালারগুলোই কিনেছি। আর ও এই কালারগুলোই পছন্দ করেছে, সো এর কারণে এই কয়েকটাই কিনলাম। আর এগুলো হচ্ছে নিসার জন্য সোয়েটার, এখানে যেহেতু হালকা ঠান্ডা পড়ে মাস্ট বি সোয়েটার পরে স্কুলে যেতেই হয়। আর এটা একটা, আসলে এইবার সব হালকা কালারেরই মানে নতুন আপডেট হয়েছে আর কি, তো কিছুই করার নেই। আর যেহেতু বাচ্চা মানুষ স্কুলে খেলাধুলা করে, তারপর নিজে একা একা খাওয়া দাওয়া করে স্কুলে, তো দেখা যায় অনেক সময় কাপড় নোংরা করে ফেলে, সো কিছুই করার নেই। যেই কালারগুলো আপডেট হয়েছে ওই কালারগুলোই আনতে হয়েছে। এই যে এটা আরেকটা, এটার টুপি আছে, নর্মালি এগুলোকে হুডি বলা হয়। আর এখানে হচ্ছে টি শার্ট এনেছি, এই টি শার্টগুলো হচ্ছে মিকি মাউসের, খুবই সুন্দর। এখানে তিনটা টি শার্টের সেট, একটা হচ্ছে গোলাপি কালার, তারপর একটা হচ্ছে এই কালার, আর একটা হচ্ছে এটা। ওর আবার মিকি মাউস খুবই পছন্দ। আর এগুলো হচ্ছে মানে ও বিশেষ করে এই এটা দেখে এনেছে নিসা, তো এটা খুবই সুন্দর। আর কাপড়গুলো অনেক সফট, মানে পরে আরাম পায়। আচ্ছা, নিসার এখানে আরও এক সোয়েটার ছিল, এই যে আমি আসলে ভুলে গিয়েছি দেখাতে। তারপর এখানে আরেকটা টি শার্ট, এটা এটা অবশ্য সেল দিয়েছে, এই যে দুই ইউরো। এই যে নর্মালি এটার প্রাইস হচ্ছে 4 ইউরো, সো 2 ইউরো সেল দিয়েছে এটা। আর এই যে এই জামাটাও খুব সুন্দর, এবং এটাও সেল দিয়েছে এটা। এটা কিন্তু একটা লং ফ্রকের মতো, এই যে খুবই সুন্দর। বাট সবচেয়ে বড় কথা কি জানেন, কাপড়গুলো অনেক সফট, মানে কাপড়গুলো পরে অনেক আরাম পাবে। আর এই জামাটা পরলে ওকে সুন্দর মানাবে, এর কারণে এনেছি এটা। তারপর এখন যেহেতু শীতের দিন এসেছে, সো এই জামাগুলো এখন সেল দিয়েছে। আর এই যে আমি দেখাই, এটা সেলে এনেছি দুইটা জামা, সিম্পল মানে ঘরে পরার জন্য আর কি। ও আবার ফ্রক পরতে খুবই ভালোবাসে, কি বলবো। নিসা এখন মানে প্যাম্পাস খুলে দিচ্ছে ওর, এই মাসের সেপ্টেম্বর মাসে ওর হচ্ছে 8 তারিখে 4 বছর স্টার্ট হলো, মানে 3 বছর শেষ। তো এখন স্কুল থেকে ওকে প্যাম্পাস একদমই ক্লোজ, মানে জাস্ট শুধু প্যান্ট পরাতে হয়। আর এখানকার নিয়ম হচ্ছে যে এই ছোট ছোট এগুলো মাস্ট বি পরতেই হয়, ছোট প্যান্টগুলো, এর কারণে এতগুলো আনতে হয়েছে, মোট এখানে টোটাল 20টা। আর এই জিনিসটার দামটা আমি বলে দেই, এগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে 7 ইউরো, মানে 10 পিস 700 টাকা। এটা হচ্ছে একটু কার্টুন দেওয়া আছে, আর এখানে হচ্ছে একদম প্লেন, এগুলো ঘরে পরার জন্য এনেছি। এটার দাম হচ্ছে 5 ইউরো, মানে 500 টাকা, জাস্ট 1 ইউরো 2 ইউরো ডিফারেন্স। বাট আমি এগুলো এনেছি কারণ অনেক সময় দেখা যায় যে ও অ্যাক্সিডেন্টলি কোনো কিছু করে ফেললে তখন ওইটা আমি মানে ফেলে দিই, এর কারণে এটা এনেছি কম প্রাইজেরটা। এটা যেন বাসায় আমি ইউজ করতে পারি এর কারণে এনেছি, আর এটা স্কুলের জন্য।
আর দেখা যাক এগুলো কত দিনে শেষ হয়। দেখা যাবে যে আর 10-12 দিন পরে আবার আমাকে আনতে হবে, কারণ ও ইদানিং অনেক নষ্ট করতেছে আর আমি শুধু কিনতেছি। তো আগে যেগুলো কিনেছিলাম সেগুলো আর দেখাইনি, ভিডিও করিনি, বাট আজকে দেখালাম। নেক্সট দেখা যাক এই 20 পিস কতদিন যায়। স্কুলও দিয়ে দিতে হয় এক্সট্রা কাপড়, এর কারণে আরও বেশি প্রয়োজন হয়। তো মনে হয় এগুলো 15-20 দিনের মতো যাবে আর কি। আর এখানে আরও একটা হেয়ার ব্যান্ড আছে, এটাও খুবই খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। এই তো এখানে কিন্তু দুইটা, এই যে খুবই সুন্দর। তো এই ছিল শপিং। সো নিশ্চয়ই দেখতে পেলেন আমার বাচ্চাদের জন্য টুকটাক জিনিসপত্র কিনেছি। আসলে স্কুল খোলা থাকলে দেখা যায় ওদের এত কাপড় নষ্ট হয়, কারণ স্কুলে গিয়ে ওরা কাপড় অনেক নোংরা করে, আর এখানে যেহেতু স্কুল ড্রেস নেই এর কারণে আরও বেশি কাপড় নোংরা হয়। তো আমরা পার্কে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমরা একটা উপরে সিঁড়ির মতো। আসলে বেলজিয়ামটা একটু পাহাড়ের দেশ, এর কারণে উঁচু নিচু খুবই ভালো লাগে অবশ্য। তো আমরা এবার উপর থেকে নিচে যাব পার্কে যাওয়ার জন্য, এটা একটা সিঁড়ির মতো। তো আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে চলে যাব। যারা বেলজিয়ামের বাহিরে থাকেন আমি জানি না তারা চিনবেন নাকি পার্কটা। এই সাইডেও খুবই সুন্দর রোদ ছিল, আমরা ভেবেছিলাম রোদ হয়তো বা চলে যাবে, এত সুন্দর লাগছিল প্লেসটা দেখে। উপর থেকে যে কোনো জিনিসের ভিউ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমরা এখন এই পার্কে বসে নদীটার সামনে বসে খাওয়া দাওয়া করব। আর পার্কের পাশে যদি এরকম নদী থাকে তাহলে তার কথাই নেই। আর একটা মজার কথা কি জানেন, বেলজিয়ামে কিন্তু প্রচুর গাছগাছালি, একদম বাংলাদেশের মতোই। তো গাছগাছালি থাকলে কিন্তু ভালোই লাগে, আর বাচ্চারাও কিন্তু খুব এনজয় করে। তো এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। এখন হচ্ছে আমরা একটা প্লেস খুঁজছিলাম যেখানে আমরা বসতে পারব আরাম করে, এবং বাচ্চারাও মজা করে খাবে, এই সুন্দর ভিউটা এনজয় করবে। আসলে বাহিরে বসে খাওয়ার মজাই আলাদা। আপনারা বিশ্বাস করবেন না, আগে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রেস্টুরেন্টে বসে খেতাম, বাট এখন আমার বাচ্চারা ইদানিং এই জিনিসটা খুবই পছন্দ করে, অর্থাৎ ঘর থেকে রান্না করে বাহিরে গিয়ে কোথাও বসে খাওয়া দাওয়া করলে সেটাও খুবই লাইক করে। আর বাচ্চাদের জন্যই আসলে এটা করা, ওরা পছন্দ করে বিধায়। আর নিশ্চয়ই আপনারা আমার হাজবেন্ডের হাতে ব্যাগ দেখতে পেরেছেন, আমি কিন্তু অনেক অনেক খাবার আইটেম নিয়ে আসছি, কারণ আমি যখনই বাহিরে যাই তখনই চেষ্টা করি অনেক অনেক আইটেম নেওয়ার জন্য। আর এই যে পুকুরের সাথে হাঁসও আছে, আমার বাচ্চারা এই প্রথম হাঁস দেখলো, ওরা তো খুশি ছিল যাওয়ার জন্য হাঁসের কাছে, কিন্তু যেতে দিচ্ছিলাম না, কারণ হঠাৎ করে যদি কোনো একটা হাঁস এসে অ্যাটাক করে তাহলে আবার যদি ভয় পেয়ে যায়। ভাবছিলাম প্রথমে যে নদীর পাশে বসবো, পরে দেখলাম যে না আর একটু ওপরে গিয়ে বসি। একটা ম্যাট নিয়ে আসছিলাম, এটা আমি বেলজিয়ামে যখন সমুদ্রসৈকতে গিয়েছিলাম তখন কিনেছিলাম। তো ওইটা আবার খুবই ভালো, মানে ক্লিন করে নেওয়া যায়, আর ক্লিন করলে মনে হয় যে 10 মিনিটের মধ্যেই শুকিয়ে যায়। তো আমি ওয়ান টাইম ইউজ করার যে প্লেটগুলো থাকে সেগুলো নিয়ে আসছি, তারপর ফ্রুট নিয়ে আসছি, কারণ আমার হাজবেন্ড ফ্রুট খুবই পছন্দ করে আর আমার বাচ্চারাও খুব পছন্দ করে, হয়েছে বাবার মতোই। তো যাই হোক, আমি ভেবেছিলাম খাবারগুলো হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে, পরে দেখলাম যে না গরমে আছে। আর বাচ্চাদেরকে আমি সব হাত ধুয়ে ক্লিন করে বসিয়েছি, আমি ওপেন করে দেখাচ্ছি যে কী কী নিয়ে আসছি। আর আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। অনেক অনেক আপুর আমাকে প্রশ্ন করে যে আপু তোমার হাত এত ফর্সা হলো কেন। আসলে আমার হাত কিন্তু আগে এত ফর্সা ছিল না, আর আমার হাতে একটা স্কিনের প্রবলেম হয়েছিল যেটার কারণে মানে অনেক কষ্ট লাগতো আগে, কিন্তু এখন ভালো লাগে, কারণ আল্লাহর রহমতে এখন আমার হাত ভালো হয়ে গিয়েছে। তো আমাকে যে মেডিসিন দেওয়া হয়েছিল সেটার কারণে হাতটা একদম হোয়াইট হয়ে গিয়েছে। আসলে মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এখন আমার কাছে এইটাই মনে হয়। প্রথম প্রথম আমার অনেক খারাপ লাগতো কিংবা কষ্ট লাগতো, কিন্তু এখন আর সেটা লাগে না, খুশি লাগে, হাতে যেটাই পরে সেটাই সুন্দর মানায়। আংটি হোক, চুড়ি হোক কিংবা ঘড়ি হোক, যেটাই পরে হাতে খুবই সুন্দর মানায়। তো আমার কাছেও ভাল লাগে, এর কারণেই আল্লাহ যখন আমাদেরকে কোনো কিছু দেয় সেটার জন্য মন খারাপ করা উচিত না। আমরা মনে করি সেটা আমাদের খারাপ হয়, কষ্ট পাই, কিন্তু আসলে ভুল, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এটা আমি আমার লাইফ থেকে বুঝতে পারলাম। তো আমার কাছে ভালো লাগে, আমার হাতগুলো এখন সুন্দর, আমার পা সুন্দর, আমার ফেস সুন্দর, আমার বডি সুন্দর, ভালো লাগে। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ভালোই হয়েছে, আল্লাহ একটা স্কিনের প্রবলেম দিয়েছিল, তারপর এখন আলহামদুলিল্লাহ ভালো হয়ে গিয়েছি। আর আমাদের এখানকার ট্রিটমেন্ট খুবই খুবই ভালো, কারণ ওরা এখানে যেই অসুখটা হয় সেটার
ভালো করার জন্য সবসময় চেষ্টা করে এবং ওই ওষুধগুলোই দেওয়ার চেষ্টা করে যাতে করে যে কোনো মানুষের উপকারটা হয়, অসুখটা সেরে যায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার ছোট্ট এই পরিবারটার জন্য। দেখতেই পাচ্ছেন একজন ফরেনার বয়স্ক আন্টি আমার বাচ্চাদেরকে দেখছে, ওরা এত মজা করেছে, ওরা এত আনন্দ করেছে। আসলে আমার হাজবেন্ড যখনই বাহিরে যায় আমার বাচ্চাদেরকে এতটা আনন্দময় করে তোলে, মানে ওরা ওর আব্বুর সাথে খুবই খুবই এনজয় করে, এত পছন্দ করে ওর আব্বুকে, কী যে বলবো, আমার আসলে খুশিতে ভাষা হারিয়ে ফেলেছি। যাই হোক, আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, খেলাধুলা করে বাচ্চাদের সাথে এনজয় করেছি। তারপর এখন একটু রোদটা কমে এসেছে, তো আমরা এখন বাসায় চলে যাব, কারণ আমাদের এখান থেকে ড্রাইভ করে যেহেতু টাইম লাগবে, এক থেকে দেড় ঘন্টার মতো লাগবে। তো এবার আমরা বাসায় চলে যাব, আর এখান থেকে কয়েকটা ছবি তুলেছিলাম, ওরাও খুব এনজয় করেছে। আসলে হাজবেন্ড যখন নিজের ফ্যামিলিকে এভাবে সময় দেয়, তখন এর থেকে মনে হয় না দুনিয়াতে আর বড় কিছু আছে, আমার কাছে মনে হয়, আর এটার নামই সুখ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার ছোট্ট এই ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।